ফের 2023 ত্রিপুরা বিধানসভা নির্বাচনের ভোটের আগেই আবারও কংগ্রেস বিধায়ক সুদীপ রায় বর্মণ তীব্র হুঙ্কার শিক্ষামন্ত্রী রতনলাল নাথকে। শিক্ষামন্ত্রী টুকে পাস, শিল্পমন্ত্রী টাইট পাস, 10,323-এর চাকুরি প্রার্থীদের সমস্যার সমাধানের জন্য বিধানসভায় দাঁড়িয়ে শিক্ষামন্ত্রী রতনলাল নাথকে আক্রমণ করলেন কংগ্রেসের বিধায়ক সুদীপ রায় বর্মণ। একেবারে বিধানসভায় হৈহট্টগোল, বাধা সৃষ্টি হয়। সুদীপ রায় বর্মণ আগেকার যে পরিবর্তন এবং সেই পরিবর্তনের শাসক দল বিজেপিকে তীব্র আক্রমণ। বিধানসভায় দাঁড়িয়ে সুদীপ রায় বর্মণের প্রতিক্রিয়া বা বক্তব্য তিনি দেন সমস্যা সমাধান সাধারণ মানুষের, বেকারের কাজের যন্ত্রণা, 10,323-এর চাকুরি প্রার্থীরা আন্দোলন করছে, পুলিশ আক্রমণ করছে, কোন ধরনের গণতন্ত্র। 2023 ত্রিপুরা বিধানসভা নির্বাচনের ভোটের আগেই শাসক গোষ্ঠী বিজেপিকে জোর ধাক্কা দিল। সুদীপ রায় বর্মণ বনাম শিক্ষামন্ত্রী রতনলাল নাথ, এই মুহূর্তে সবচাইতে বড় খবর। আপনাদের সঙ্গে আমরা প্রতিবেদনটি পবিত্র এই বিধানসভাতে দাঁড়িয়ে যে বক্তব্যগুলো প্রেস করেছেন সুদীপ রায় বর্মণ সেটি সাধারণ মানুষের। পুলিশ শাসক দলের ভূমিকা দর্শক পালন করছে তাও তিনি কটাক্ষ করেছেন সুদীপ রায় বর্মণ। সুদীপ রায় বর্মণকে থামাতে বিজেপির বিধায়ক গুনুন হইচই কাণ্ড বাঁধে। রীতিমতো সুদীপ রায় বর্মণের আগের খেলার তুলনামূলক এখনও দাপটে সেই বিধায়কের তুলনামূলক পার্থক্যটো একই জায়গায় পরিস্থিতিতে আছে। বিধানসভা মানে সাধারণ মানুষের কণ্ঠরোধ, প্রতিরোধ এবং প্রতিবাদ করে মানুষের কাজের অঙ্গীকার তুলে দেওয়া। বিজেপির দুর্বৃত্ত বাহিনীরা হাপানিয়া থেকে ত্রিপুরা রাজ্যে দাপিয়ে বেড়াচ্ছে বিভিন্ন সমস্যা সমাধানের জন্য। পবিত্র বিধানসভায় দাঁড়িয়ে সুদীপ রায় বর্মণের প্রতিক্রিয়া বিজেপিকে